आज से 40-50 साल पहले इंग्लैंड लोग आते थे, उन्होंने टेंट लगा कर पूरा जुगाड़ बहुत आए थे, वो मतलब बोलते 40-50 बंदे थे जो उधर पहुंचे, वो बोलते थे मतलब ऊपर कोई नहीं चढ़ सकता, आप नहीं तो बहुत कमाल थे। वो 50 साल पहले एक बंदा आया था जिसका कोई टेंट वेंट ऊपर में था, कोई लेके यहाँ से नीचे आया, ऐसे कुछ सुने? हाँ बोलते वापस के कोई सामान शमान था, कोई उधर ही छोड़ा, कोई ले गए थे वापस, ये सुना है। হ্যালো এভরিওয়ান, আজকের 3rd July আমরা কিসওয়ার থেকে রওনা দিচ্ছি আমাদের ব্রহ্মা ওয়ান পিক এক্সপিডিশনের ফার্স্ট ডে। কালকে গোটা টিম আমাদের এখানে কিসওয়ারে পৌঁছে গিয়েছিল, তো আজকের আমরা যাব গাড়ি করে প্রায় 45 কিলোমিটার সন্ধ্যের পর্যন্ত, তারপর আমরা হাঁটবো প্রায় 7.5 কিলোমিটার, প্রায় কিপার নালা ভিলেজ যেটা আছে সেখান থেকে একটু এগিয়ে আমরা ক্যাম্প করব। আজকের মোটামুটি এটুকুই আমাদের আপডেট, স্টে টিউনড। নাইস শট মিস্টার সত্যরূপ, সিদ্ধান্ত দাঁড়িয়েছেন, আজকে ফিল্ডিং করছেন, এদিকে জুনিয়র, ওদিকে অভিক ব্যাট করছে, পেছনে কি আর কি কিপিং করছে, ও গুড ফিল্ডিং, গুড ফিল্ডিং। আমরা সন্ধ্যে পৌঁছে গেছি সকালে, এবার আমরা ট্রেক করব, ট্রেকিং এর এই গ্রামের মধ্যে দিয়ে গিয়ে আমরা ওই গর্জের মধ্যে ঢুকে যাব। মোটামুটি আমাদের 7.5 কিলোমিটার রাস্তা অ্যাপ্রক্সিমেট, দেখা যাক কত টাইম লাগে। সুন্দর ভিলেজ একটা, আমরা এখন সন্ধ্যের ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি। फाइनली हम लोग आज का जो कैंप ट्रांजिट कैंप है उधर पहुंच गए। ये है रविंदर जी का घर, इधर ही आज हम लोग रहेंगे, इधर ही खाना खाएंगे। नमस्ते, हाँ बहुत भूख लग गई, खाना पकाना भी स्टार्ट हो गया है। हेलो नमस्ते, खाना पकाना शुरू हो गया, बस सर आपके लिए खाना, एकदम बढ़िया, भूख भी लगा है तगड़ा। हेलो ओ स्वीट बॉय, स्वीट बॉय, स्वीट बॉय। और क्या क्या खाना अभी आपको
सूप मिलेगा। ओके, सूप के बाद आपको क्या कितने थोड़ा सा रेस्ट मिलेगा, एकदम रेस्ट के बाद आपको डिनर मिलेगा। डिनर में क्या है? डिनर में मिक्स वेज है, दाल है, राइस है। ओह बढ़िया, दाल भात का 24 आवर एकदम। आज के डे टू हमरा सेकेंड ट्रांजिट कैंप पे जाबो आज के। कल के खुबी बृष्टि हो प्राय अने भिजे गे। आज के बेरो कल रवींद्रजी बाड़ी छिलाम এখান থেকে আমরা আজকে অলমোস্ট আরো আধা রাস্তা যাব। আকাশের অবস্থা খুবই খারাপ, আজকেরও ফোরকাস্ট আছে বৃষ্টি। অনেকটাই চলে এসেছি, প্রায় 3.5 ঘন্টার মতো হেঁটে নিয়েছি। এখানে এরা এসছেন, প্রায় 1.5 মাস হলো এখানে থাকছে। অক্টোবর নাগাদ আবার নিচে চলে যাবে যখন এখানে আরো বেশি ঠান্ডা পড়ে যাবে। খুব সুন্দর একটা সেটেলমেন্ট, ছোট্ট টেম্পোরারি, দারুণ জায়গা। গ্লেসিয়ারের কাছে এসে গেছি, ওটা স্নাউট পয়েন্ট, তারপর মোরেনের পরে গ্লেসিয়ার। আমাদের ক্যাম্পটা ঠিক এটার উপরে আছে, ওই গ্রিন প্যাস্টার কাছে। আমরা অনেকটা দেরি করে ফেলেছি, ওই জন্য জল বেড়ে গেছে, কোনো রকমে লাফিয়ে লাফিয়ে পার হলাম আমি। এখন 7:30 বাজে, যথেষ্ট আলো, বাট আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ডিনার। এবারে আমরা শুয়ে পড়বো, স্লিপিং ব্যাগ থেকে বার করে তুলেছি আমরা। গুড মর্নিং, আজকের 5th জুলাই, ডে 3। আমরা অ্যাডভান্স অনেকটা চলে এসেছি কালকের অনেকটা হেঁটে, বাকি টিম আসছে আজকের, ওদের পুরো প্রায় সন্ধ্যা হয়ে যাবে এখানে পৌঁছাতে। আজকের যদি পোর্টাররা আসে, যদি ওয়েদারটা ক্লিয়ার হয়, তাহলে মাল যত আছে এখানে সব লোড ফেরি করে বেস ক্যাম্পে নিয়ে যাওয়ার কথা, বাট খুবই পোর্টারের অসুবিধা এখানে, দেখা যাক কি হয়। পোর্টাররা সব মালপত্র নিয়ে বেস ক্যাম্পের দিকে যাচ্ছে। এখান থেকে বেস ক্যাম্প 2.5 কিলোমিটার অ্যারাউন্ড, 1.5 থেকে 2 ঘন্টা মতো টাইম লাগে। আজকের আমরা মেবি হয়তো এখানেই থাকবো, কালকের হয়তো আমরা বেস ক্যাম্পে যাবো, লেটস সি। আলুর একটা তরকারি বানাচ্ছি আমরা, ওয়েদারও আজকের খুব খারাপ, লাইট আউট হয়ে গেছে। ওয়েলকাম, সকালে এসো, আমরা আজ ট্রানজিট ক্যাম্প 3 থেকে বেরিয়ে পড়লাম। আজকে যাব আমরা বেস ক্যাম্প এবং চেষ্টা করব অ্যাডভান্স বেস ক্যাম্পে কিছু লোড ফেরি করে দেওয়া। আমাদের রুটটা আজকের এখান থেকে একটি গ্লেসিয়ারের মধ্যে দিয়ে একটি কেট পিছনে আমরা শুরু করলাম অ্যারাউন্ড 9টার দিকে, ওয়েদারও খুবই খারাপ। আমাদের ট্রানজিট ক্যাম্প ছিল ওই জায়গাটাতে, আমরা পেরিয়ে এলাম অনেকটা রাস্তায়। এটা গ্লেসিয়ারটা ব্রহ্মা পিক, এটা আমাদের এখান থেকে কোথাও থেকে উপরে ওঠার রুট। উপরে উঠে এলাম আমরা,
অনেকটা ওঠা দারুন নিচে তিনজন আসছে আমাদের মেম্বার জায়গাটা খুবই সুন্দর পুরো ফুলে ভরা হলুদ কালারের ফুলে পুরো ভরা দারুন জায়গা আমাদের অ্যাডভান্স বেস ক্যাম্প প্রবাবলি উপরে একটু দূরে হবে দারুন জায়গা হ্যালো কামায় ইধার কালায় এখন প্রায় 11:10 দু ঘন্টা লাগলো অ্যাডভান্স বেস ক্যাম্প পৌঁছাতে ব্রহ্মা পিক পুরো ঢেকে আছে এটা হচ্ছে ব্রহ্মা ওয়ান পিক দেখা যাচ্ছে না পিকটা আমাদের অ্যাপ্রোচ আমরা ভাবছি এইটা দিয়ে করব এই গালিটা দিয়ে পিছনে আমরা রিক্সটা ধরব এই দিক দিয়ে এখনও কোনো অ্যাপ্রোচ কেউ করেনি যেটা অ্যাপ্রোচ হয়েছিল এর পিছন থেকে গিয়ে কিবানালা আইসফল যেটা এটা এর পিছন থেকে গিয়ে রিজ ধরে অ্যাপ্রোচ ছিল আমরা আমাদের বেস ক্যাম্প এখানে লাগিয়েছি যেটা মানে অ্যাকচুয়ালি অ্যাডভান্স বেস ক্যাম্প অ্যাকচুয়ালি এটা বলা ভালো কারণ আমরা বেস ক্যাম্প করে নিয়ে সোজা অ্যাডভান্স বেস ক্যাম্পে এসেছি ট্রানজিট 3 থেকে এখন সন্ধে 7:30 বাজে এখানে একদম ঝকঝকে ওয়েদার খুব বাজে অবস্থা যা হাওয়া হচ্ছে ট্রেনটির পোল ফুলে বেরিয়ে যাচ্ছে আমাদের জয়দীপ ভাই পোল ধরার দায়িত্ব পেয়েছে পোল ধরে সারা রাত শুয়ে থাকবে মোটামুটি লাস্ট 3-4 days ধরে এরকম খারাপ আজকে আমাদের প্ল্যান ছিল ক্যাম্প পয়েন্ট পর্যন্ত একটু রেখে করে ফেরি করে দেখে আসা বাট সেটা হয়নি ভাড়া এনেছে সকলকে পুরিয়ে দিচ্ছে আজ 9 তারিখ 9th July আমরা বেস ক্যাম্প এসেছি 6 তারিখে তারপর থেকেই টানা বৃষ্টি আমরা এখান থেকে কোথাও মুভ করতে পারিনি কিছু বেরোতেও পারছি না টেন্ট থেকে আর সারাদিন সারা রাতে চারিদিক থেকে শুধু অ্যাম্বুলেন্সের শব্দ আজকেরও ফোরকাস্ট সারাদিন বৃষ্টি হবে কালকে রাত্রে অ্যাভালাঞ্চ হয়েছে আমাদের ঠিক টেন্টের পাশেই এইখান থেকে অ্যাভালাঞ্চটা হয়েছে হাই আজকের 9 তারিখ একটু বৃষ্টিটা একটু বন্ধ হয়েছিল ওই জন্য আমরা একটু হাইট গেনের জন্য উপরে উঠেছিলাম নিচে আমাদের ক্যাম্প সাইট দেখা যাচ্ছে
দিস ইজ কিব্বারনালা আইসফল। তো আমরা একটু উপরের দিকে জাস্ট ওই মাথাটাতে একটু হাইক গেনের জন্য গেছিলাম, প্রায় 200 মিটার হাইক গেন করলাম আমরা। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ওরে থাক। হ্যাঁ ভিডিও চলছে এখন, দেখাবি না? না খেলাম আমি, আরে খেলাম তো সবাই সকলে খুবই আনন্দিত তিন দিন পরে রোদের মুখ দেখে, চোখে একটু শান্তি সারাদিন ধরে, তিন দিন ধরে বৃষ্টির পর চোখের একটু শান্তি যে নীল আকাশ দেখা যাচ্ছে। দূর জানো পড়ে গা তো ডাস্ট হয়তো